আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি আপনার যুক্ত আসলে আপনার ডাইরেক্টর অফ ওপেন এন্ড ডিস্টেন্স লার্নিংর আপনার কেটামান কোর্স আছে। তো আপনার যে একটা কোর্স আছে ইয়াত আপনার দিয়া গেছিল আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি উইল অফার নিউ ডিস্টেন্স কোর্স থ্রু AAU ODL। তো আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি ওপেন এন্ড ডিস্টেন্স লার্নিং ইন আগস্ট 2023 আপনার নোটিফিকেশন আসে। তো আপনার কি কি কোর্স আসলে আর আপনার কেন অনলাইন এপ্লিকেশনটি ফিল আপ করব এইট রিলেটেড এই ভিডিওটি হয়। তো ফ্রেন্ডস আহক আপনাকে অনলাইন এপ্লিকেশনটি কেন ফিল আপ করব আর কি কোর্স আছে কোন কোর্সের কারণে কিমান ডিউরেশন আছে কিমান এপ্লিকেশন ফি আছে গোটেবিলাক আমি এই ভিডিওত চাম। তো ফ্রেন্ডস আহক ভিডিওটি স্টার্ট করো আর ফ্রেন্ডস যদি আপনাদের চ্যানেলত নতুন আছে তো এনেকে ইনফরমেশন ভিডিও চাবর কারণে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করব ভিডিওটি একটা লাইক করে দিব আর বেল আইকনটি প্রেস করে রাখব যাতে এনেকে ইনফরমেশন বা লেটেস্ট নোটিফিকেশন রিলেটেড কিনা ভিডিও আহিব তো আপনাদের পাই যাব। আর ফ্রেন্ডস আপনাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করব খুঁজেছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আপনার ডিসক্রিপশনত আছে আপনাদের ডিসক্রিপশনের লিঙ্কটি ক্লিক করে খিনি হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করব পারিব নহলে আপনার এই বারকোড স্ক্যানার আছে আপনার এই বারকোড স্ক্যানটি স্ক্যান করে খিনি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করে পারিব। তো ফ্রেন্ডস আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট আসে আপনার কি কোর্স আছে তো আপনার এইবিলাক কোর্স আছে মানে আপনার অকান জুম করে কিনে দেখাই দিয়ে আসো এতে আপনার এডমিশন নোটিস আছে যে আমার ডাইরেক্টর অফ ওপেন এন্ড ডিস্টেন্স লার্নিং আপনার আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে। তো এটা আপনার খানাপাড়াত আপনার আছে খানাপাড়া গুহাটি 22 ঠিক আছে। তো ইয়াতে আপনার যুক্ত আছে অনলাইন এপ্লিকেশন আর ইনভাইটেড ফর এডমিশন ইন দ্য ফলোয়িং শর্ট টার্ম ট্রেনিং। তো শর্ট টার্ম ট্রেনিং আপনার কি আছে শর্ট টার্ম ট্রেনিং আপনার এক বছর বা সিক্স মান্থসর আপনার থাকবে এন্ড সার্টিফিকেট কোর্স তো আপনার সার্টিফিকেট কোর্সও আছে শর্ট টার্ম ট্রেনিং কোর্স ঠিক আছে। ইয়াতে আপনার ওপেন এন্ড ডিস্টেন্স লার্নিং হয় আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির সেশন 2023-24 হয় কমেন্সিং ফ্রম 28th August 2023। তো আপনার 28th August যে আছে 28th August পৰা আপোনাক ক্লাছটো ষ্টাৰ্ট হৈ যাব ঠিক আছে। যেতিয়া শ্বৰ্ট টাৰ্ম ট্ৰেইনিং কোৰ্চ আপোনাৰ কি আছে ৱাটাৰ ৰিচাইক্লিং এণ্ড ভাৰ্মি কম্পোষ্ট প্ৰডাকশ্যন টেকনলজি আৰু এটা আছে একুৱাটিক এনিমেল হেল্থ মেনেজমেণ্ট ইয়াতে ডিউৰেশ্যন আছে আপোনাক 1 month ইয়াতে আছে ডিউৰেশ্যন 1 month। এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া কি আছে ক্লাছ 8 পাছ থাকিলে আপোনাক এপ্লাই কৰিব পাৰিব ইয়াতে আপোনাৰ যোনটো আছে ক্লাছ 8 পাছ থাকিলে এপ্লাই কৰিব আৰু যোনটো এপ্লিকেশ্যন ফি আছে 110 rupees আছে বহুত দুটা পষ্টৰ কাৰণে যোনটো আপোনাৰ ৱেষ্ট ৰিচাইক্লিং এণ্ড ভাৰ্মি কম্পোষ্ট প্ৰডাকশ্যন আছে আৰু একুৱাটিক এনিমেল হেল্থ মেনেজমেণ্ট আছে দুটাৰে এপ্লিকেশ্যন ফি 110 rupees আছে আৰু কোৰ্চ ফি যোনটো আপোনাৰ এপ্লিকেশ্যন ফিটো আপোনাক দিব লাগিব তাৰপিছত যোনটো কোৰ্চ ফি আছে আপোনাৰ যদি আপোনাৰ এপ্লিকেশ্যনটি ফিল আপ করার পিছত আপনার যদি সিলেকশন হয় তেতিয়া আপনাকে কোর্স ফিটো দিব লাগিব। তো কোর্স ফিটো কিমান হয় আপনাকে 2010 rupees আপনার কোর্স ফি হয় যোনটা আপনার 1 month সার্টিফিকেট কোর্স হয় আপনার ওয়েস্ট রিসাইক্লিং এন্ড ভার্মি কম্পোস্ট প্রোডাকশন টেকনোলজি আর একুয়াটিক এনিমাল হেলথ ম্যানেজমেন্ট। নেক্সট আছে আপনার সার্টিফিকেট কোর্স যোনটা আপনার আছে ইয়াতে আপনার আছে নার্সারি ম্যানেজমেন্ট এইটো 6 months হয় তাছত বেকারি এন্ড কনফেকশনারি প্রোডাক্টস 6 months হয় ডেইরি ফার্ম সুপারভাইজার 6 months হয় বেসিক্স বায়ো ইনফরমেটিক্স এইটো আপনার 6 months কোর্স হয় ইয়াতে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে নার্সারি ম্যানেজমেন্টের কারণে ক্লাস 12 পাস এপ্লিকেশন ফি 210 rupees আছে আর কোর্স ফি আছে আপনার 7,510 rupees। বেকারি এন্ড কনফেকশনারি প্রোডাক্টসর কারণে ক্লাস 12 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এপ্লিকেশন ফি 210 rupees আছে কোর্স ফি আপনার 10,010 rupees আছে। তারপর ডেইরি ফার্ম সুপারভাইজার কারণে আপনার ক্লাস 12 পাস লাগিব পলিউশনটি তারপর আপনার 210 এপ্লিকেশন ফি আছে কোর্স ফি আপনার 10,010 rupees। নেক্সট আছে আপনার বেসিক বায়ো ইনফরমেটিক্স এটি আপনার এনরোল ইন বিএসসি বিটেক ইন লাইফ সায়েন্সেস বটানি জুলজি আপনার থাকলে আপনাকে এই বেসিক বায়ো ইনফরমেটিক্সটি আপনাকে কোর্সটি করব পাব সার্টিফিকেট কোর্স যোনটা ইয়ার এপ্লিকেশন ফি আছে 210 rupees আর কোর্স ফি আছে আপনার 10,010 rupees। তো এটি আসলে আমার কি কি কোর্স আসে আর ইয়াতে যোনটি এপ্লিকেশন ফর্ম বিগিনস আছে 1st August 2023 আর লাস্ট ডেট অফ এপ্লিকেশন আছে 14th August 2023। তো এতিয়া আপনাকে অনলাইন এপ্লিকেশন ফর্মটি ফিল আপ করব তো অনলাইন এপ্লিকেশন ফিল আপ করবর কারণে আপনার গুগলের যোনটো ডকুমেন্ট হয় গুগল ফর্ম দিয়া গেছে এই গুগল ফর্মটা আপনাকে ফিল আপ করব লাগবে এই গুগল ফর্মের যোনটো লিঙ্কটো আছে আপনার ডেসক্রিপশনত পাই যাব। তো আপনাকে ইয়ার যোনটো অফিসিয়াল ওয়েবসাইট আছে এগ্রিকালচার ইউনিভার্সিটি যোনটো লেটেস্ট নোটিফিকেশন সেকশন আছে ইয়াতে আপনাকে দেখা পাব অনলাইন এপ্লিকেশন লিঙ্ক ফর AAU যোনটো আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি ওপেন এন্ড ডিস্টেন্স লার্নিং শর্ট টার্ম ট্রেনিং এন্ড সার্টিফিকেট কোর্স ইয়াতে আপনি ক্লিক করলে আপনাকে এই যোনটো গুগল ফর্মটো আছে এইটো আপনাকে খুল খাই যাব। তো এইটো মই আপোনাক অকণমান জুম কৰি খিনি আপোনাক এপ্লিকেশন ফর্মটো কেনেকৈ ফিল আপ কৰিব লাগে মই আপোনাক দেখাই দি আছো ঠিক আছে। তো ইয়াতে আপোনাক আহিব ডিস্টেন্স এণ্ড ওপেন লার্নিং এইটো হয় আপোনাক আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির এপ্লিকেশন ফর্ম ফর আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি ODL কোর্সেস 2023-2024 ঠিক আছে। ইয়াতে আপোনাক ফার্স্ট ইমেইল এড্রেস আপোনাক এন্টার কৰিব এপ্লিকেশন নেম আপোনাক এন্টার কৰিব তাৰপিছত ইম্পর্টেন্ট আছে এই ক্যান্ডিডেট ক্যান এপ্লাই ফর ম্যাক্সিমাম 2 কোর্স তো আপনাকে দুটা কোর্স এপ্লাই করতে পারে আপনাকে বেশি কোর্স এপ্লাই করব নোয়ারে দেন নিড টু ফিল দ্য এপ্লিকেশন ফর্ম সেপারেটলি ফর ইচ কোর্স। তো বেলেগ বেলেগ যদি আপনাকে এপ্লাই করে বিচারিছে তো আপনাকে দুটা কোর্সের কারণে দুটা এপ্লিকেশন ফর্ম ফিল আপ করব লাগবে গোটেকটা আপনাকে এপ্লিকেশন ফর্মটি ফিল আপ করব না রে। নেক্সট আছে আপনার সিলেক্ট এনি কোর্স ফ্রম দ্য ফলোয়িং তো আপনাকে কোনটো কোর্সটি এপ্লাই করে বিচারিছে এই কোর্সটি আপনাকে সিলেক্ট করব যদি আপনাকে বেসিক বায়ো ইনফরমেটিক্স এপ্লাই করে বিচারিছে এইটো সিলেক্ট করো বেকারি এন্ড কনফেকশনারি প্রোডাক্টস আছে নার্সারি ম্যানেজমেন্ট আছে ডেইরি ফার্ম সুপারভাইজার আছে একুয়াটিক এনিমাল হেলথ ম্যানেজমেন্ট আছে তাৰপিছত ওয়েস্ট রিসাইক্লিং এন্ড ভার্মি কম্পোস্ট প্রোডাকশন টেকনোলজি এইটো আছে তো আপনার যোনটো সিলেক্ট করে বিচারিছে এইটো সিলেক্ট করে লব তাৰপিছত মিডিয়াম ইনস্ট্রাকশন প্রিফার্ড তো আপনাকে ইংলিশ লাগে নে আসামিজ লাগে আপনাকে সিলেক্ট করে লব ঠিক আছে। তারপর এনি এক্সপিরিয়েন্স ইন এগ্রিকালচার অফ ফার্মিং যদি আপনার কিনা এক্সপিরিয়েন্স আছে ইয়েস ক্লিক করব যদি না নো ক্লিক করব ইফ ইয়েস দেন সিলেক্ট দ্য ফলোয়িং তো আপনার যদি আপনাকে ইয়াতে ইয়েস ক্লিক করে আপনার কি এক্সপিরিয়েন্স আছে ইয়াতে আপনাকে সিলেক্ট করব দিছে ফিল্ড
ক্ৰপ প্ৰডাকশ্যন আছে, হৰ্টিকালচাৰ ক্ৰপ প্ৰডাকশ্যন আছে, নাৰ্চাৰী বিজনেছ, পলট্ৰি এণ্ড লয়াৰ্ছ, ডেইৰী, গটেৰী, পিগাৰী, ফিছাৰী, হানি বি প্ৰডাকশ্যন, এনেকৈ বেলেগ বেলেগকৈ আছে, ঠিক আছে। তাৰপিছত প্ৰেজেণ্ট এংগেজমেণ্ট, তো এতিয়া আপোনাৰ প্ৰেজেণ্টলি কি কৰি আছে, ছাৰ্ভিচ কৰি আছে নে ষ্টুডেণ্ট হয় নে বিজনেছমেন হয় নে হাউচ ৱাইফে নে আদাৰ কিবা হয়, আপোনালোকে যদি আদাৰ কিবা হয় তাৰ আদাৰ কৰিখিনি আপোনালোকে এণ্টাৰ কৰি দিব, আপোনালোকে আদাৰ কি হয়, ঠিক আছে। যদি আপোনালোকে এইবিলাকৰ পৰা আছে, ছাৰ্ভিচ, ষ্টুডেণ্ট, বিজনেছমেন, হাইছ, তো এইটো আপোনালোকে এণ্টাৰ কৰিব। তাৰপিছত আপোনাৰ ডেট অফ বাৰ্থ, আপোনাৰ ডেট অফ বাৰ্থ কিমান আছে, তো ডেট অফ বাৰ্থটো এণ্টাৰ কৰি দিব। তাৰপিছত আপলোড এজ প্ৰুফ চাৰ্টিফিকেট, তো এজ প্ৰুফ চাৰ্টিফিকেট আপোনালোকে আপলোড কৰিব। তাৰপিছত ফাদাৰ এণ্ড গাৰ্জেন নেম, আপোনালোকে ফাদাৰ্ছ নেম এণ্টাৰ কৰিব, কেটেগৰি আপোনালোক কোনটো কাষ্টৰ পৰা বিলং কৰে এই কাষ্ট আপোনালোকে ছিলেক্ট কৰিব। তাৰপিছত পাৰ্মানেণ্ট এড্ৰেছ আপোনালোকে ফিল কৰিব, তাৰপিছত কৰস্পণ্ডেণ্ট এড্ৰেছ ফিল কৰিব, তাৰপিছত আপলোড আইডেণ্টি প্ৰুফ, আইডেণ্টি প্ৰুফ কি আছে, ভোটাৰ আইডি কাৰ্ড, আধাৰ কাৰ্ড, ড্ৰাইভিং লাইচেঞ্চ, এইবিলাক যে আছে আপোনালোকে আপলোড কৰিব। তাৰপিছত আপোনাক আছে মোবাইল নাম্বাৰ, আপোনালোকে মোবাইল নাম্বাৰটো এণ্টাৰ কৰিব। হোৱাটছএপ নাম্বাৰ আপোনালোক কি হয়, হোৱাটছএপ নাম্বাৰ এণ্টাৰ কৰিব। পাছপোৰ্ট চাইজ ফটো আপোনাক লাগিব, তো পাছপোৰ্ট চাইজ ফটো এটা আপলোড কৰি দিব আপোনালোকে। তাৰপিছত এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন ডিটেইলছ, আপোনালোকে হাইষ্ট এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন আপোনাক কি আছে, তো যিকেইটা পোষ্ট আছে তাতে আপোনাক ক্লাছ এইট পাছ, ক্লাছ টুৱেলভ পাছ আছিলে, আৰু বেছিক বায়ো ইনফৰ্মেটিক্সৰ কাৰণে আপোনালোকে বি এছ চি, বিটেক আপোনালোকৰ আছিলে, তো যদি এইটো আছে আপোনালোকে ইয়াতে হায়েষ্ট এডুকেশ্যন কোৱালিফিকেশ্যনটো আপোনালোকে ইয়াতে এণ্টাৰ কৰি দিব, ঠিক আছে। তাৰপিছত আপলোড এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন চাৰ্টিফিকেট, আপোনালোকে আপলোড এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন চাৰ্টিফিকেট যে আছে ইয়াতে আপলোড কৰি দিব। তাৰপিছত এপ্লিকেশ্যন ফি, আপোনাৰ যোনটো এপ্লিকেশ্যন ফি আছে আপোনালোকৰ শ্বৰ্ট টাৰ্ম ট্ৰেইনিং কৰ্চৰ কাৰণে এপ্লিকেশ্যন ফি 110 আছিলে, ফৰ চাৰ্টিফিকেট কৰ্চৰ কাৰণে এপ্লিকেশ্যন ফি 210 আছে। তো ইয়াতে আপোনাৰ যোনটো আছে এডভাৰটাইজমেণ্টটো আপোনালোকে ইয়াতে দেখা পাব, ইয়াতে চাৰ্টিফিকেট কৰ্চ আছে, তাৰপিছত শ্বৰ্ট টাৰ্ম ট্ৰেইনিং, তো শ্বৰ্ট টাৰ্ম ট্ৰেইনিং কৰ্চত আপোনালোকে ৱেষ্ট, ৰিচাইক্লিং এণ্ড ভাৰ্মি কম্প'ষ্ট আছে, আৰু একুৱেটিক এনিমেল হেল্থ আছে। তো শ্বৰ্ট টাৰ্ম যদি আপোনালোকে কৰিব বিচাৰিছে, তো আপোনাক 110 এপ্লিকেশ্যন ফি আছে। যদি চাৰ্টিফিকেট কৰ্চ আছে নাৰ্চাৰী, বেকাৰী, ডেইৰী ফাৰ্ম আৰু বেছিক বায়ো ইনফৰ্মেটিক্সৰ কাৰণে 210 এপ্লিকেশ্যন ফি আছে। আপোনালোকে যোনটো এপ্লাই কৰিব বিচাৰিছে এই হিচাপত আপোনালোকে এপ্লিকেশ্যন ফিটো দিব লাগিব। তো হাউ টু পে, আপোনালোকে কেনেকৈ পে' কৰিব লাগিব, ক্লিক অন দ্য পেমেণ্ট লিংক, তো আপোনালোকে ইয়াতে পেমেণ্ট লিংকত ক্লিক কৰিব, ইয়াতে আপোনালোকে যাব, তাৰপিছত এছ বি আই ক্লাৰ্ক থ্ৰু দি আপোনালোকে পেমেণ্ট কৰিব লাগিব। ক্লিক হেয়াৰ টু অপেন পেমেণ্ট লিংক, আপোনালোকে গোটেইবিলাক এডুকেশ্যনেল ইনষ্টিটিউট পাব, আসাম সিলেক্ট করব, আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি ওডিএল আর এফ পাব, পেমেন্ট গেটওয়ে। তাছাড়া এনেকে করার পিছত আপনার যোনটো রিসিপ্টটো আছে আপনাকে রিসিপ্টটো ডাউনলোড করে নিব। রিসিপ্টটো ডাউনলোড করার পিছত এন্ড এন্ড পেমেন্ট রেফারেন্স নাম্বার, যদি আপনার ইউটিআর বা ইউপিআই পেমেন্ট ট্রানজেকশন আইডি যোনটো আছে পেমেন্টটো ইয়াতে এন্টার করব। তাছাড়া আপনার আপলোড পেমেন্ট স্ক্রিনশট যে আছে, আপনাকে স্ক্রিনশট যোনটো পিডিএফটো আছে বা আপনার ইমেজটো ডাউনলোড করে থাকে, তো ইয়াতে আপনাকে এড ফাইল করে কিনে আপলোড করব। তাছাড়া আছে আপনার ফ্রম হুইচ সোর্স ইউ নো অ্যাবাউট AAU ODL প্রোগ্রাম, তাহলে কোন সোর্সের পর আপনার এই আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি ওপেন ডিস্টেন্স লার্নিং যেটা ছয়টা কোর্স আছে আপনার কোর শুনেছে, তো নিউজ পেপার আছে, জব পোর্টাল আসাম, কেরিয়ার.com আছে, এআর অর এফএম রেডিও আছে, ফ্রম এ ফ্রেন্ড, কৃষি বিজ্ঞান কেন্দ্র আর আদার আছে, যা শুনেছে ইয়াতে আপনাকে এন্টার করে দিব, ঠিক আছে। তারপর সাবমিট অপশন যে আছে আপনাকে ক্লিক করব। তো আপনাকে যে এপ্লিকেশন ফিটো ফিল আপ করব লাগে, ইয়াতে যোনটো আপনার লিঙ্কটো দিছে এস বি আই কালেক্টর, তো আপনাকে কেনেকে এইটো পেমেন্ট করব, এই পেমেন্ট রিলেটেড একটা ভিডিও আপনার কারণে আহে যাব, তো আপনাকে চাই লব এইটো কেনেকে পেমেন্ট করব লাগে। তারপর আপনাকে নিজের পেমেন্টটো করে কিনে ইয়াতে আপনার ট্রানজেকশন আইডি এন্টার করে আর আপনাকে পেমেন্ট স্ক্রিনশটটো এন্টার করে দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাকে ফিল আপ করে লব, ফিল আপ করার পিছত যোনটো নেক্সট প্রসেসটো আছে মই আপনাকে দেখাই দি আছো। সাবমিট অপশনটো ক্লিক করব, সাবমিট অপশনটো ক্লিক করার পিছত যোনটো নেক্সট ইন্টারফেসটো আছে আপনাকে খোল খাব, যোনটো আপনার এপ্লিকেশন ফর্মটো আছে সাবমিট হয়েছে, আপনাকে অকমান ওয়েট করে লব। আপনাকে পেজটো রিফ্রেশ করব না লাগে, তারপর নিজে নিজে এপ্লিকেশন পেজটো রিফ্রেশ হয়েখিনি খোল খাব, ইয়াতে আপনাকে দেখা পাব এপ্লিকেশন ফর্ম for AAU ODL course 2023-2024 call 3 your application has been submitted successfully, junto apnar application form to ase successfully submit hoye geche, keep visiting AAU ODL official website amake itu dise for future updates and shortlist candidate will be intermediate via email or whatsapp messages, to apnar junto form fill up korise ta apnake email or through di বা হোৱাটছএপৰ মেছেজৰ থ্ৰু দি আপোনালোকক জনোৱা যাব কি আপোনালোকৰ ছিলেকশ্যন হৈছে নে নাই। ছিলেকশ্যন হোৱাৰ পিছত আপোনালোকে যোনটো কোৰ্চ ফিটো আছে কোৰ্চ ফিটো আপোনালোকে পেমেণ্ট কৰিব লাগিব। তো ঠিক আছে ফ্ৰেণ্ডছ, আপোনালোকৰ যোনটো এপ্লিকেশ্যন ফৰ্মটো আছে ছাবমিট হৈ যাব, যোনটো আপোনালোকৰ ইমেইল এড্ৰেছ দিছিলে এই ইমেইল এড্ৰেছত আপোনালোকৰ যোনটো এপ্লিকেশ্যন ফৰ্মটো আছে আপোনালোকৰ তাতে গুচি যাব, তাৰ পৰা আপোনালোকে ডাউনলোড কৰি ৰাখি ল'ব পাৰিব। তো ফ্ৰেণ্ডছ আপোনালোকে এইটোৱে আছিলে কি আপোনালোকে যে অনলাইন এপ্লিকেশ্যনটো ফিল আপ কৰিব, আপোনালোকে এনেকৈ এপ্লিকেশ্যন ফৰ্মটো কাৰেক্ট মেথডত ফিল আপ কৰিব। তো ফ্ৰেণ্ডছ আপোনালোকৰ ভিডিঅ'টো কেনেকৈ লাগিছে, যদি ভিডিঅ'টো ভাল লাগিছে, ভিডিঅ'ৰ পৰা কিবা ইনফৰ্মেশ্যন পাইছে, তো এনেকৈ ইনফৰ্মেশ্যন ভিডিঅ', হেল্পফুল ভিডিঅ' পাবৰ কাৰণে আপোনালোকে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব, ভিডিঅ'টো লাইক কৰি দিব, বেলেগ এণ্ড প্ৰেছ কৰি ৰাখিব যাতে এনেকৈ ইনফৰ্মেশ্যন ভিডিঅ' বা হেল্পফুল ৰিলেটেড কিবা ভিডিঅ' আহিব আপোনালোকৰ কাৰণে ইনফৰ্মেশ্যন ৰিলেটেড আপোনালোকে পাই যাব। তো ফ্ৰেণ্ডছ আপোনালোকৰ হোৱাটছএপ গ্ৰুপটো জইন কৰি ল'ব, তাতে আপোনালোকৰ লেটেষ্ট আপডেটবিলাক কিবা কিবি আহিলে আপোনালোকে তাতে পাই থাকিব। তো ফ্ৰেণ্ডছ আকৌ লগ পাম নেক্সট ভিডিঅ'ত, জয় হিন্দ, জয় ভাৰত, জয় অসম।